দাম্মাম চট্টগ্রাম দাম্মাম সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করার আহ্বান জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ জানান, দাম্মামে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় স্থানীয় হলিডেজ হোটেলে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলহাজ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী আবুল হাশেম বাবুল। সভায় আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশটির পূর্বাঞ্চলে শুধু চট্টগ্রামের প্রায় 50,000-এরও অধিক প্রবাসী রয়েছেন। এই প্রবাসীদের জন্য সরাসরি দাম্মাম থেকে চট্টগ্রামে কোনো ফ্লাইট না থাকায় তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়ে বিদেশি এয়ারলাইন্সের মাধ্যমে চট্টগ্রাম যাতায়াত করেন তারা। এই রুটে বাংলাদেশ বিমানের সার্ভিস চালু থাকলে বাংলাদেশ সরকার অনেক বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে, বাড়বে রেমিটেন্স প্রবাহ। সভায় বক্তব্য রাখেন খোরশেদ আলম রুবেল, ডক্টর আহমেদ সাইদ, মোহাম্মদ নাসের, সিরাজুল ইসলাম বাহাদুর, মোহাম্মদ ইলিয়াস, রেজাল করিম সহ আরও অনেকে।